সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মুগডালা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ সাদা আহমদী, সহকারী প্রধান শিক্ষক, মুগডালা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকের বিষয় অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান, অধ্যায় প্রথম, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। শিক্ষণফল। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকমের। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানার জন্য এদেরকে সুশৃঙ্খলভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবে, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবে, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। উপস্থাপনা। প্রাণী জগৎকে কিংডম বলা হয়। আধুনিক শ্রেণীবিন্যাসে প্রোটোজোয়া আলাদা উপজগতে ভাগ করা হয়, অন্যান্য প্রাণীদেরকে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করা হয়। অ্যানিমেলিয়া জগৎকে 9টি পর্বে ভাগ করা হয়েছে। চলো এবার আমরা প্রাণী জগৎ সম্পর্কে, এর 9টি পর্ব সম্পর্কে এক পলক দেখে নিই। পরিফেরা। 1 নম্বর পর্ব হচ্ছে পরিফেরা। নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এনিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা, কর্ডাটা, এ হলো 9টি পর্ব, প্রাণী জগতের 9টি পর্ব। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এনিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা এবং কর্ডাটা। পর্ব 1, পরিফেরা, স্বভাব ও বাসস্থান। এই পর্বের অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদুপানিতে দলবদ্ধভাবে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য, এরা সরলতম বহুকোষী প্রাণী। এদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। 3, এদের কোনো পৃথক সুগঠিত কলা বা অঙ্গ ও তন্ত্র থাকে না, যেমন স্পঞ্জেলা, স্কাইফো। পর্ব 2, নিডারিয়া, স্বভাব ও বাসস্থান। পৃথিবীর প্রায় সর্বত্র এদের পাওয়া যায়। অধিকাংশ সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, ঝর্ণা ইত্যাদিতে পাওয়া যায়। এরা বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। কিছু প্রাণী এককভাবে, আবার কিছু দলবদ্ধভাবে কলোনি তৈরি করে বসবাস করে। এদেরকে বেশিরভাগই খাল, বিল, নদী এবং ঝর্ণা ইত্যাদিতে পাওয়া যায়। এদের আকার বিচিত্র বর্ণ এবং বিচিত্র আকৃতির হয়। সাধারণ বৈশিষ্ট্য, 1, এদের দেহ এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক 2টি গ্রহণীয় কোষস্তর দিয়ে গঠিত। 2, এদের দেহ গহ্বরকে সিলেন্টোরন বলে। 3, এক্টোডার্মে নিডোবাস্ট নামে এক ধরনের কোষ থাকে, যা শিকার ধরা ও আত্মরক্ষার কাজে ব্যবহার হয়, যেমন হাইড্রিয়া, কুবিলিয়া।
পর্ব তিন প্লাটিহেলমিনথিস স্বভাব ও বাসস্থান। এই পর্ব প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যপূর্ণ। এদের কিছু বহিঃপরজীবী এবং কিছু আন্তঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে অভ্যন্তরে বাস করে, কিছু স্বাদু পানিতে আবার কিছু লবণাক্ত পানিতে এবং কিছু ভেজা ও স্বেচ্ছ জায়গায় বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য: এক, এদের দেহ চ্যাপ্টা, এরা উভলিঙ্গ ও অন্তঃপরজীবী। দুই, দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। তিন, দেহে চুষক ও আংটা থাকে, যেমন হাইড্রা ও উবেলিয়া, যেমন যকৃত কৃমি। পর্ব চার, নেমাটোডা। স্বভাব ও বাসস্থান: এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। আবার এই পর্বের অনেক প্রাণী মুক্তজীবী, এরা পানি ও মাটিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য: দেহ নলাকার, পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নাড়ি সম্পূর্ণ, মুখোপায় ছিদ্র উপস্থিত, শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত, সাধারণত একনালিঙ্গ, দেহ অনাবৃত ও প্রকৃত সিলোম নেই, যেমন গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি ইত্যাদি। গোলকৃমি। পর্ব পাঁচ, এনেলিডা। স্বভাব ও বাসস্থান: পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে, কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করে বাস করে, অনেক প্রাণী স্বেচ্ছিত মাটিতেও বাস করে। সাধারণ বৈশিষ্ট্য: এদের দেহ নলাকার ও খণ্ডায়িত, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, প্রতিটি খণ্ডে সিটা থাকে, জুকে থাকে না, সিটা চলাচলে সহায়তা করে, যেমন কেঁচু ও জুক। চিত্র, কেঁচু। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং স্বভাব ও বাসস্থান: এই পর্ব প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্ত ও বহিঃপরজীবী হিসেবে বাস করে, বহু প্রাণী স্থলে স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এই পর্ব অনেক প্রাণী ডানার সাহায্যে উড়তে পারে। সাধারণ বৈশিষ্ট্য: চিত্র, কেঁচু। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। দুই, মাথায় একজোড় আপনজাক্ষী ও অ্যান্টেনা বিদ্যমান। তিন, নরম দেহ কাঠিন সমৃদ্ধ, শক্ত আবরণী দ্বারা আবৃত। চার, এদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত, যেমন প্রজাপতি, আরশোলা, চিংড়ি ইত্যাদি। চিত্র, প্রজাপতি। পর্ব সাত, মলাস্কা। স্বভাব ও বাসস্থান: এ পর্ব প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে, প্রায় সবাই সামুদ্রিক ও সাগরের স্তরে বাস করে, কিছু প্রজাতি পাহাড় অঞ্চলে, বনে জঙ্গলে ও স্বাদুপানিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য: এক, এদের দেহ নরম। নরম দেহটি সাধারণত একটি খোলর দ্বারা আবৃত থাকে। দুই, পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। তিন, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসন করে চালায়, উদাহরণ শামুক, ঝিনুক ইত্যাদি। শামুক। পর্ব আট, একাইনোডারমাটা। স্বভাব ও বাসস্থান: এই পর্ব সকল প্রাণী সামুদ্রিক, পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতা এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না, এরা অধিকাংশ মুক্তজীবী। সাধারণ বৈশিষ্ট্য: এক, এদের দেহ নরম। নরম দেহটি সাধারণত একটি শক্ত খোলর দ্বারা আবৃত থাকে। দুই, পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। তিন, ফুসফুস বা ফুলকার সাহায্যে স্মরণ কাজে চলা। শিক্ষার্থী, উদাহরণ তারা মাছ, সমুদ্র শসা ইত্যাদি। আসসালামু আলাইকুম। তারা মাছ।
মগরডলা অনলাইন স্কুলের কোডাটা তোমাদের সকলকে স্বাগত সবাব বাসস্থান এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে সাথে আছে বহু প্রজাতির ডাঙ্গায় বাস করে সাধারণত সহকারী প্রধান জলচর কোডাটার মধ্যে বহু প্রজাতির সাধারণতে অথবা সমুদ্রে বাস করে বহু প্রজাতির বৃক্ষবাসী মরুবাসী মেরুবাসী গুহাবাসী আজকের বিষয় ও খেচর কোডাটার বহু প্রাণী বিজ্ঞান বহিপরজীবী হিসেবে অন্য প্রাণীদের প্রথম সাধারণ বৈশিষ্ট্য এই বড় প্রাণীর দ্বারা শিকন ফল প্রাণীর সারা জীবনে অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠ দেশ বরাবর নটকট থাকে ভিন্ন ভিন্ন পরিবেশ পৃষ্ঠ দেশ এক প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকমের ফাঁপা স্নায়ুরজ্জু থাকে বিশালী প্রাণী জগৎ সম্পর্কে জানার জন্য এদের সারা জীবন অথবা জীবনের কোন এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুল গাছে অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীর উদাহরণ মানুষ কোনো ব্যাঙ অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিন্যাস করতে পারবে চিত্র ব্যাঙ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিন্যাস করতে পারবে জীবজগতের কর্ডাটা পর্বকে তিনটি উপপর্ব ভাগ করা হয়েছে যথা ইউরো কর্ডাটা প্রস্তাবনা শেফালো কর্ডাটা প্রাণীজগৎকে কিংডম বলা ইউরো কর্ডাটা আধুনিক শ্রেণীবিন্যাসের প্রোটোজোয়া আলাদা প্রাথমিক অবস্থায় ফুলকা বা অরঙ্গ পৃষ্ঠ নম্বর প্রাণীদেরকে এনায়ুরিয়া অন্তর্ভুক্ত করা হয় শুধুমাত্র লার্ভা জগৎকে নয়টি দশায় এদের লেজের নটোকট থাকে যেমন এসিডিয়া চলো এবার আমরা প্রাণীজগৎ সম্পর্কে এসিডিয়া এর নয়টি পর্ব সম্পর্কে এক হচ্ছে শেফালো কর্ডাটা সাধারণ বৈশিষ্ট্য সারা জীবনে এদের দেহে নটোকটের লক্ষ্যে পরিহারা নিডারিয়া দেখতে কিছুটা মশলাটি হেলমেন্থি যেমন ব্রঙ্কিওস্টোমা নেমাটোডা উদাহরণ ব্রঙ্কিওস্টোমা এনিলিডা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ মলাস্কা একানোডা ভার্টিব্রেটা এই পর্বের উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন সাইক্লোস্টোমাটা টার্মাটা কন্ডিকথিসটা তিন অপটিকথিস এ হল নয় চার উভচর পাঁচ সরীসৃপ ছয় পক্ষীকুল সাত স্তন্যপায়ী এই সাতটি পর্বে ভার্টিব্রেটাকে ভাগ করা হয় নয়টি পর্ব প্রাণীজগতের নয়টি পর্ব এক সাইক্লোস্টোমাটা পরিহারা এরা সমুদ্রে বাস করে অর্থাৎ পরিহারা পর্বের প্রাণীরা সাধারণত দেহ আবৃত্ত মাথার দুই পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায় ফুলকা ছিদ্র থাকে এদের অধিকাংশ প্রজাতি সমুদ্রঙ্ক থাকে না উদাহরণ কিছু কিছু প্রাণী সাধুপানিত দলবদ্ধভাবে বসবাস করে হাতুড়ি মাছ চিত্র হাতুড়ি মাছ সাধারণ বৈশিষ্ট্য তিন এরা সরলতম বহুকোষী প্রাণী সাধারণ বৈশিষ্ট্য অধিকাংশ প্রজাতির অসংখ্য দেহ সাইক্লয়েড গ্যানারোযুক্ত টিনাইড আইস দ্বারা আবৃত মাথার দুই পাশে চলতে পানির সাথে অক্সিজেন খাদ্য বস্তু প্রবেশ করে সি হর্স তিন এদের কোনো পৃথক সুগঠিত ফলা অঙ্গ ও তন্ত্র থাকে না চার উভচর যেমন স্পঞ্জেলা স্কাইফো সাধারণ বৈশিষ্ট্য এদের দেহত্বক আইসবিহীন ত্বক নরম পাতলা ভেজা ও গ্রন্থিযুক্ত এরা শীতল রক্তের প্রাণী ডিম পারে যেমন স্পঞ্জেলা জীবনচক্রে সাধারণত ব্যঙ্গচির দশা দেখা যায় পর্ব দুই সোনা ব্যাঙ কোনো ব্যাঙ ইত্যাদি স্বভাব ও বাসস্থান চিত্র ব্যাঙ পৃথিবীর পর সর্বত্র এদের পাওয়া যায় সরিয়ান্ত সামুদ্রিক তো অনেক প্রজাতি খাল বিল সাধারণ নদী রাউন্ডকে বল করে চলে ত্বক সুষ্ঠু আবরণ ও আকার আকৃতির হয় কিছু প্রাণী অস্থি ঘোরা মাত্র কিছু আঙ্গুলে দলবদ্ধভাবে কলোনি তৈরি যেমন করে বসবাস কুমির বেশিরভাগই দেখো খাল বিল নদী এবং ঝর্ণাইতে পাওয়া যায় সাধারণ বৈশিষ্ট্য
ইত্যাদি চিত্র মাসাঙ্গা স্তন্যপায়ী এদের দেহ গহ্বরকে সাধারণ বৈশিষ্ট্য লোমে আবৃত থাকে। তিন একটু ডার্মাস ছাড়া সবাই সাধারণ প্রসব করে। উষ্ণ রক্তের প্রাণী চোয়ালে দাঁত থাকে এক ধরনের কিন্তু চার প্রকোষ্ঠ বিশিষ্ট যা শিকার দ্বারা শিশুরা মাত্রায় দুগ্ধ পান করে। উদাহরণ মানুষ উট বাঘ চিত্র বাঘ একক কাজ প্রকার কাজে ব্যবহার কেঁচু হয় চিংড়ি ঘাসহারি শামুক ঝিনুক দোয়েল রুই মাছ কোন পূর্ব প্রাণী এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করা। কুমিল্লার জন্য একক কাজ হচ্ছে কেঁচু চিংড়ি ঘাসহারি শামুক হেলমি ঝিনুক দোয়েল রুই মাছ কোন পূর্ব প্রাণী এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করা। স্বভাব ও বাসস্থান এরপর প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যপূর্ণ। তোমাদের পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ড প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্য বহিঃপরজীবী এবং কিছু আন্তঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে বাড়ির কাজ। তোমাদের পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডী প্রাণী সংগ্রহ করো অভ্যন্তরীণ মাসের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো কিছু স্বাদুপানিতে আবার কিছু লবণাক্ত পানি। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্থতা কামনা করে নিতে আজ এখানেই এবং কিছু ভেজা ও স্বেচ্ছের জায়গায়। সাধারণ বৈশিষ্ট্য এক এদের দেহ চ্যাপ্টা এরা উভলিঙ্গ ও অন্তঃপরজীবী। দুই দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। তিন দেহের চুষক ও আংটা থাকে যেমন হাইড্রা ও উবেলিয়া যেমন যকৃত কৃমি পরবসাইড নেমাটোডা। স্বভাব ও বাসস্থান এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। আবার এই পর্বের অনেক প্রাণী মুক্তজীবী এরা পানি ও মাটিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার পুরু ত্বক দ্বারা আবৃত পৌষ্টিক নারী সম্পূর্ণ মুখোপায় ছিদ্র উপস্থিত শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত সাধারণত এক নালিঙ্গ দেহ অনাবৃত ও প্রকৃত সিলোম নেই যেমন গুলকৃমি ফাইলেরিয়া কৃমি ইত্যাদি গুলকৃমি। পর্ব পাঁচ এনেলিডা স্বভাব ও বাসস্থান পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এ পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদুপানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করে বাস করে অনেক প্রাণী স্বেচ্ছাতে মাটিতেও বাস করে। সাধারণ বৈশিষ্ট্য এদের দেহ নলাকার ও খণ্ডায়িত নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। প্রতিটি খণ্ডে সিটা থাকে ঝুঁকে থাকে।